আমার কাছে মনে হয় যে শাকিব খান অনেক পপুলার, অনেক ভালো, কোন ফিল্মের জন্য কোনো কিছু কোনো ভালো কিছু না, অশুভ। আচ্ছা, আপনি তার দর্শকপ্রিয়তা হয়তো বেড়েছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে যে আপনার সবাইকে নিয়ে বাঁচতে হবে সেই জায়গাটা নেই। আমি দুই টার্ম শাকিবের সঙ্গে, শাকিব সভাপতি ছিল সেই ওই সময়টিতে আমি দেখেছি, খুব কাছ থেকে বুঝতে পেরেছি আমি যে আসলে পুরো ইন্ডাস্ট্রিকে ভালোবাসে আসলে। অবভিয়াসলি কার তো কাজে ডাকছে, কার থাকা মানুষের এত কাজ আছে বাংলাদেশের মানুষের, যেখানে আপনার 500 টাকার সোয়াবিন তেলের জায়গাটা চলে আসে 1500-1600 টাকার 5 কেজি চলে গেছে সেখানে, সেখানে আপনি শাকিব খানকে দেখতে যাবেন। যেই জয়া একটি ছবি করতে গিয়েছিলাম, শাকিব খান ছিলেন 7 তারকা হোটেলের মধ্যে, ফিল্ম সিটির মধ্যে, জয়া আমি ইমন আমরা ছিলাম সিটির বাইরে একটি সাধারণ হোটেলে। জয়া আমাদের সঙ্গেই আসতো, যেত কোনো কিছুই না, আমার আমার কাছেই আমি বলতাম যে তোর দিন আসবে দেখিস, ও হাসতো কিছু কোথায়। আমার কাছে মনে হয় যে শাকিব খান অনেক পপুলার, অনেক ভালো, কোন ফিল্মের জন্য কোনো কিছু কোনো ভালো কিছু না, অশুভ একটি শক্তি শাকিব খান। অশুভ শক্তি কোন অর্থে? এটা ফিল্মকে শেষ করে দেওয়ার জন্য। অবভিয়াসলি আপনি তার দর্শকপ্রিয়তা হয়তো বেড়েছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে যে আপনার সবাইকে নিয়ে বাঁচতে হবে সেই জায়গাটা নেই। আমি দুই টার্ম শাকিবের সঙ্গে, শাকিব সভাপতি ছিল সেই ওই সময়টিতে আমি দেখেছি, খুব কাছ থেকে বুঝতে পেরেছি আমি যে আসলে পুরো ইন্ডাস্ট্রিকে ভালোবাসে না আসলে, ফিল্ম ফিল্ম লাভার পারসন না, সে তাকে ভালোবাসে ফিল্মকে না। মিশা সওদাগর যতখানি ফিল্মকে ভালোবাসে, যতখানি জায়েদ যতখানি ফিল্মকে ভালোবাসে, অনন্ত জলিল যতখানি ফিল্মকে ভালোবাসে, শাকিব তার না, ও নিজেকে ভালোবাসে। আমি দুই টার্ম ওর সঙ্গে থেকেছি, ওর অনেক ছবি করেছি ওর সঙ্গে আমি, ওর একেবারে উঠতে আসা থেকে শুরু করে উপরে যাওয়া, এবং দেশের বাইরে যে ওর সাথে জয়েন্ট প্রোডাকশনও করেছি আমি দেখেছি, আমি দেখেছি। যেই জয়া একটি ছবি করতে গিয়েছিলাম, শাকিব খান ছিলেন 7 তারকা হোটেলের মধ্যে, ফিল্ম সিটির মধ্যে, জয়া আমি ইমন আমরা ছিলাম সিটির বাইরে একটি সাধারণ হোটেলে। জয়া আমাদের সঙ্গেই আসতো, যেত কোনো কিছুই না, আমার আমার কাছেই আমি বলতাম যে তোর দিন আসবে দেখিস, ও হাসতো কিছু বলতো না, যেহেতু অনেক দূরের থেকে গাড়িতে আসতে হতো, ভাইয়া তোমার শোল্ডারে একটু মাথা ঘুমাই ঘুমাই, যদি ওর ঘুম হয়নি এইরকম একটা হোটেলে ওর ঘুম হয়নি, বিকজ ওর লাইফস্টাইল তো আলাদা, ও তো পরিবার তো আলাদা, আমরা তো চিনি ওকে। সেই জয়া তো ফিল্ম ফেয়ারে রেড কার্পেট পায়, শাকিব খান পায় না, উপরওয়ালা আছে ভাই, রেড কার্পেট পেতে গেলে অন্য জিনিস, আপনি আসবেন আর লোকজন চলে আসবে, আপনি কে, আপনি কি সাবানা, আপনি আসবেন লোক চলে আসবে, আরে সাবানার জন্য কাঁদতে কাঁদতে জীবন ভরে মানুষ চলে আসতো, আপনি আসলে হাজার হাজার লোক চলে আসলো এয়ারপোর্ট, এত সোজা মানুষ বোঝানো হলে পয়সা জানেন আপনি। অবভিয়াসলি কার তো কাজে ডাকছে, কার থাকা মানুষের এত কাজ আছে বাংলাদেশের মানুষের, যেখানে আপনার 500 টাকার সোয়াবিন তেলের জায়গাটা চলে আসে 1500-1600 টাকার 5 কেজি চলে গেছে সেখানে, সেখানে আপনি শাকিব খানকে দেখতে যাবে এয়ারপোর্টে পয়সা খরচ করে। এই সমস্ত বোকামিগুলো মুশকিল, এই জন্য বলছে চলচ্চিত্রের জায়গাটা চলচ্চিত্রের মানুষের ধ্বংস করেছে। মান্না সম্পর্কে দেখবে এরকম দেখবে যে হ্যাঁ মান্নাও পলিটিক্স করেছে, মান্না পলিটিক্স করে, কিন্তু মান্নার সাথে কিন্তু ও অন্যদেরকেও নিচ্ছে, ও শাকিবকেও নিচ্ছে, ও অমিতও আছে, ও আরও 4 জন ফেরদৌস রিয়াজ ছাড়াও আরও আরও আছে, আমিন খান সহ আরও দুটো ছেলে এই মুহূর্তে মনে পড়ছে না আমার, ওরাও কিন্তু কাজ করছে, কাজ পাচ্ছে। ইভেন অন্য ছবির জায়গাগুলোতে যে আলেকজান্ডার বো কাজ করছে, কম বাজেটের ছবি কাজ করছে, ইন্ডাস্ট্রি ওর চাইতো যে ইন্ডাস্ট্রি রান করতে হবে, তারপরে ও ভালো ছবি পাক, ও ভালো নায়িকা নিয়ে কাজ করুক, সেটা ডিফারেন্ট কেস। না না না, সত্যি কথা বলতে গেলে তো সত্যি কথাটাই বলতে হবে, আর আমার নাম তো সাচ্চু, তাই না, সত্যি কথা বলতে হবে, মানুষের সত্যি কথা বুঝতে হবে, জানতে হবে, কারণ কেউ যে সত্যি কথাটা যে বলে না সেই জায়গাটা, আর সত্যি কথা বলে না বলেই এই অবস্থাতেই হয় নর্মালি। যে নর্মালি ধরেন যে কাঞ্চন ভাই অসম্ভব শ্রদ্ধা শীল একজন মানুষ, যে কজন ধরেন মিডিয়াতে বা ফিল্মে যে কজন মানুষকে মানুষ শ্রদ্ধা করে, জি কাঞ্চন ভাই তাদের মধ্যে একজন, কিন্তু কাঞ্চন ভাই কি বিতর্কিত হয়নি এইটা এতবার এত হ্যাসেল মেনে নিয়ে?
মানুষ যখন ঘোলা পানির মধ্যে থাকে তখন কিন্তু কিছু কিছু মাছ ঘোলা পানির মধ্যে থাকতে থেকে পরিষ্কার পানির দিকে চলে যায়। তো ওনাকে যদি ভালোবাসি সেই ভালোবাসাটা কি বলতে পারি, মনে হচ্ছিল যে উনি বোধ হয় এইবার বোধহয় ওনার বলা উচিত, ভাই অনেক হয়েছে থাকো আমি যাই, আসসালামু আলাইকুম, আমি আমার আন্দোলনটা নিয়েই থাকি। উনি যদি কাঞ্চন ভাই এমন একটা মানুষ যদি প্রেসিডেন্টে দাঁড়ায় তো সব ধর্ম মানে সব পলিটিক্যাল পার্সনরাই মনে হয় যে দেখবে, মানে এইরকম একটা এই নির্বাচন আগে এরকম একটা পরিস্থিতি ওনার হতো, ইমেজটা এরকম ছিল। সেই জায়গাটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেছি মানুষের কাছে, মানে আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমার দায় নিয়ে, তাহলে আমি দেখেছি আমারই তাই হয়েছে। আমার প্রশ্নবিদ্ধ হয়েছে যে কাঞ্চন ভাইয়ের কী দরকার, কাঞ্চন ভাইকে ট্রাকে উঠতে চায়। আমাকে নিপুণ যখন বলেছে সচিব আমরা এরকম করবো আপনার সাথে বসবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি হঠাৎ করে তুমি কেন আসবো ভাই, তুমি বেশ ভালো কাজ করছিলে কি একটা বেশ অনেক ইনভেস্টমেন্ট করে তুমি একটা বিউটি ইন্ডাস্ট্রিতে একটা ইয়ে রাখছিলে ভূমিকা রাখছিলে হঠাৎ করে, বলছে না ওইরকম তুমি ইয়ে করছো ছবি টবি প্রডিউস করো সেটা হলে ভালো, মানে হ্যাঁ আন্দোলন না করো প্রডিউস কর ইয়েকে অনন্ত জলিলকে একটি জায়গায়, সে পছন্দের জায়গাটা সে খুব মানবিক, মানে অনেকে অর্থ সংকটকালীন মানুষের সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ায়, সেটি শ্রমিকরাই হোক অথবা শিল্পের শ্রমিক হোক, মানে শিল্পের বলতে এফডিসিরই হোক, অনেক প্রডিউসার হোক অনেক ডিরেক্টর হোক অনেক শিল্পীর হোক আমি পাশে দাঁড়াতে দেখেছি। আমি অনেকবার ভেবেছি ওনার সাথে দেখা করি, দেখা করে যে বলি ভাই যে একটা ভালো কিছু করার যায় এইটা এটা করা যায়। এখন আপনি বলবেন যে অনেকে বলছে যে সে কেন নিজেই হিরো হবে, এটা একদম তার নিজস্ব ব্যাপার। আমরা বলতে পারি যে আপনি এটা না করে এটাও করতে পারেন, এটা পাশাপাশি এটা করতে পারেন, কিন্তু এটা করতেই হবে সেটা বলা না। কাঞ্চন ভাই ওই যে ইয়াং বয়স থেকে যে আমরাওদের কিশোর বয়স দেখে যে অসম্ভব একটা অন্যরকম লেগেছে, সো ওইটা থেকেই তো চাওয়া মানুষের, মানে ওনাদের সাথে তো আত্মিক সম্পর্ক আমাদের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, সো আত্মিকতা থেকে তো এই চাওয়া পাওয়া ভালোবাসার কথা বলা। প্রতিদিনই মানে এফডিসিতে চক্কর টক্কর মারতাম আমি, প্রায় অনেক বছর বেশ কয়েক বছর ধরে আমি যাই না। আচ্ছা চান্দারা দিতে যাই গেলে যাই, চান্দারা দিতে গেলে তাছাড়া প্রতিবেশী কথা শোনা না, মানে মানুষ অন্য কোথাও গেলাম যেহেতু আমাকে ফিল্মের বিষয়ে জানে বা কোনো একটা ফিল্ম যেহেতু টেলিভিশন তাদের চ্যানেল আছে কোনো না কোনো পুরোনো চ্যানেল ছবি চলে তো সেখানে তো আমি আমার ছবিটা হয়তো চলেছে, আমার স্ট্র্যাটেজি কী আমি ঠিক সেটা কী বলবো, মানে আমার যেটা হচ্ছে যে আমি এই অভিনয়ের জীবনের মধ্যে আমি বেশ কয়েকবার, মানে আগে যেটা হতো যে প্রফেশনালি যখন কাজ করতাম তখন আমি 11 মাস কাজ করতাম, 1 মাস কাজ করতাম না। তারপরে হচ্ছে গিয়ে এটা ফরিদ ভাই বলতেন আমাকে যে পিছনে তাকাতে হয় থামতে হয় একটুখানি, আচ্ছা আবার রিগেইন করতে হয়। তো তারপরে যেটা হচ্ছে যে এরকম করতে করতে আমার একটা সময় মনে হলো যে অনেক বেশি কাজ করছি, 2-3টা একসাথে দিনে কাজ করার পরেও ঈদের আগে 2টা সিনেমা 1টা নাটক, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সিনেমা থার্ড শিফট রাত 12টার পর থেকে ভোর 6টা 7টা পর্যন্ত হচ্ছে গিয়ে ঈদের নাটক। তো এইরকম প্রেশার নেওয়ার পরেও যেটা হয়েছে যে আমি ধুম করেই অফ করে দিয়ে প্রায় 5 বছর অফ করে রেখেছিলাম, 5 বছর 5 বছর একটা না পেরেছিলেন। তারপরে যার নাম আপনি বলেন আফজাল হোসেন গ্যাসুদ্দিন সেলিম এরা সব আমাকে বেশ মোটামুটি ঘর থেকে বের করেই আবার পারফরমেন্স করানো শুরু করেছিলেন। শুধু লং টার্ম না, মানে যা কোনো একজন অভিনেতার আমৃত্যু সে মৃত্যুর আগের দিন পর্যন্ত অভিনয় করতে পারে, যেমন গোলাম মোস্তফা উনি হিরো থেকে শুরু করে বাবা পর্যন্ত এসে করেছেন দাদা পর্যন্ত এসে করেছেন, কিন্তু শুরু করেছেন কিন্তু উনি হিরো দিয়েই। কোনো ফেস্টিভ্যালের জন্য পুতুলের জন্য যে ছবিগুলো বানানো হয় সেই ছবিগুলোতেও গান থাকে, সেই গানের ব্যবহারটা হয়তো 2 লাইনের বা 1 লাইনের করে বা শুধু মিউজিক পার্টটুকু দেয়, মেলোডি পার্টটুকু একটু দিল, কিন্তু গান সবগুলোতে ছিল আমাদের সিনিয়র ভাইরা যারা প্রথমেই আন্তর্জাতিকভাবে দেশের বাইরে কম্পিটিশনগুলোতে গিয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে, ঠিক আছে, তারা কিন্তু এটাকে দোষ হিসেবে নেননি, তারা বলেছে ওই জায়গাটা ওই দেশের কালচারে বা ওই কম্পিটিশনে এটি পুরো গানটা বাজানো যায় না তাই আমরা ছোট করে দিই, কপিরাইটস অফিসে যেয়ে তারা যা যা করার দরকার সে করেছে। কিন্তু এখন যেটি আমরা দেখছি যদি এমনই আমরা যেহেতু 2টো ছবির কথা এসছে সেই 2টো ছবির একটি ছবির কথা যদি বলি, হাওয়ার ছবির যে গানটি সে বেশি পপুলার হয়েছে সেটি দিয়ে তো অনেক টাকা এসছে আশা করি, নিশ্চয়ই আমরা পত্রিকায় যা দেখেছি, তাই না?
তো তাহলে গানকে মানে আনস্মার্ট ব্যাপার বা গান থাকবে না, আমি তো আমার কালচারের ছবি বানাচ্ছি, সো আমার কালচার হচ্ছে কি আমার নদী, আমার মাটি, আমার হাওয়া, আমার বাতাস, তাই আমার সংস্কৃতি, আমার ভাপা পিঠা খাওয়া, তাই না, আমার আমার লাল শাক, আমার পুঁটি মাছ, আমি সেইটি তো দিব, আমি হঠাৎ করেই ওখানে হাঙ্গর মাছ কেটে খাওয়াবো সেটা কেন, আমি তো আমার আমারটাকে নিয়ে এগিয়ে যাবো, আমার বিষয়টিকে সংস্কৃতিকেই আন্তর্জাতিক মানের করে নিয়ে আমি প্রেজেন্টেশন করবো, কিন্তু তারা চাপিয়ে দেবে যে নিয়ম সেটি যদি আমি মানি তা তো ঠিক হবে না, এগুলো কিন্তু কোনোটাই থাকবে না পাঁচ বছর পরে। মানুষ কিন্তু গুনগুন করে গান গায় পুরনো ছবিগুলোরই, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় যেখানে, কোটি কোটি মানুষ যেখানে যে দেখে, সেটি যখন আপনি সায়েন্স হিসেবে দেখেন না তো তখনই তো আপনি এটা সিরিয়াসলি নেন না, আর সিরিয়াসলি যখনই নেয় না তখন সেই প্রতিষ্ঠানটি যখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় কারো কিছু যায় আসে না, ভাবে যে পাগল তো ও তো উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবে, করুক না করতে দাও, আচ্ছা কারো কিছু যায় আসে না, তো চলচ্চিত্র একটা উন্মাদ এবং উলঙ্গ একটি মস্তিষ্কে কোনো কিছু নাই তাই ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এই তো তাছাড়া কিছু।